খুলনায় বরুণ কুমার নামের এক পুলিশ কনস্টেবলকে খুন করা হয়েছে বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় নগরীর খানজাহান আলী এলাকার পথের বাজারে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে পথের বাজার চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় একটি তল্লাশি চালায় পুলিশ এই সময় বেবি ট্যাক্সিতে থাকা তিন ছিনতাইকারী বরুণ কুমারকে এলোপাতারিভাবে পাতারিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে মারা যায় বরুণ এই ঘটনায় মেহেদী হাসান নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ